সকালে খালি পেটে গ্যাসের ওষুধ সেবন করলে হতে পারে নানান রকম সমস্যা। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে থাকেন। এর মধ্যে অন্যতম সমস্যা হলো পেটের সমস্যা। পেটের সমস্যা দূর করতে অনেকেই প্রায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ সেবন করেন। অনেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই গ্যাসের ওষুধ খেয়ে থাকেন। জানেন কি, এর জন্য ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার এই সুন্দর জীবনটা পুরো ওলটপালট হয়ে যেতে পারে গ্যাসের ওষুধ খাওয়ার এই অভ্যাসের কারণে। তাই জেনে নিন এই অভ্যাসের ফলে শরীরে কী কী প্রভাব পড়ছে। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ খেলে স্টোমাকে অ্যাসিডের পরিমাণ পুরোপুরি শূন্য হয়ে যেতে পারে। এর ফলে খাদ্যনালীতে ছোট ছোট ঘা, গ্যাস্ট্রিক আলসার, এমনকি স্টোমাক ক্যান্সারও হতে পারে। তাই গ্যাসের বড়ি ইচ্ছে মতো খাওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে সকল খাবার খেলে গ্যাসের সমস্যা বেশি হয় সে সকল খাবার বন্ধ রাখা ভালো। খিদে না পেলে কোনো খাবার খাওয়ার দরকার নেই, প্রয়োজন পড়লে এক গ্লাস পানি খাওয়া যেতে পারে। তবে যখন তীব্র আকারে খিদে পাবে তখনই খাবার খাওয়া যেতে পারে। এগুলো মেনে চলার পরেও যদি গ্যাসের সমস্যার সমাধান না হয় তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া উচিত। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। মুক্তাদির রহমান, হ্যালো গ্রিন বাংলাদেশ, ঢাকা।